नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैने अपन प्रत्येक के स्वागत। आमरा देखे नेब आज के आबहवा कोथाय केमन थाकते पारे पश्चिमबंगे जिले जिले बांग्लादेश त्रिपुरा आसाम झारखण्डे एवं निम्नचापेर की आपडेट रही है। बेस किछुटा परिवर्तन होयेछे एटा जानिये दिएछेन मौसम भवन। भारी थेके अति भारी बृष्टिर सम्भावना कोन कोन जायगाय रयेछे समस्त किछु आपनादेर जतटा सम्भव खूब संक्षिप्त ना हलो किछुटा संक्षिप्त भावे जानानोर चेष्टा करब। भिडियोटी शेष पर्यन्त देखुन, जदि भालो लेगे थाके लाइक करबेन, ना भालो लागले डिसलाइक करबेन। चैनलटिके सबस्क्राइब करे नेबार आरेकबार रिक्वेस्ट रइलो। এই মুহূর্তে আজকের যে আবহাওয়ার খবর রয়েছে তাতে বলা হচ্ছে প্রধানত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তাতে এই মুহূর্তের যে আপডেট রয়েছে প্রধানত আজকে 224 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি জানানো হয়েছে কলকাতা, হাওড়া এবং হুগলি জেলার কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে, যেমন রয়েছে মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে এমনটাই জানানো হয়েছে। এছাড়াও রয়েছে এখনও অন্যান্য জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, এখানেও প্রধানত শুকনো আবহাওয়া থাকবে এমনটা জানানো হয়েছে। অর্থাৎ ভারী, অতি ভারী, হালকা বৃষ্টি তেমনটা কোনো সম্ভাবনা নেই, এটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি আজকে কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন উপকূলে জায়গাতে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। যেহেতু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য আস্তে আস্তে হবে দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায়। তবে মৌসুম ভবনের তরফ থেকে যে নিম্নচাপের ক্ষেত্রে নতুন আপডেট উঠে এসেছে তাতে জানানো হয়েছে যে নিম্নচাপটি গতকাল তৈরি হবার কথা ছিল, অর্থাৎ 10 অক্টোবর, কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে 10 অক্টোবর তৈরি হয়নি। সেটি গতকাল রাতে জানানো হয়েছে আগামী 36 ঘন্টার মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ থেকে পরিষ্কার আগামীকালের মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবহাওয়াতে কিছুটা স্লোথ বা একটু স্লো মোশনে চলছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে যেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপনাদের জানিয়েছিলাম, দিনগুলো কিছুটা পরিবর্তিত হতে পারে স্বাভাবিকভাবেই। সিস্টেমটি যদি একদিন বা দেড় দিন দেরি হয়, মোটামুটিভাবে দেড় দিন তাতে বৃষ্টি আসার সম্ভাবনা দিনগুলো কিন্তু পরিবর্তিত হবে, সেটাই আপনাদের জানিয়ে দেবো। আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত কোথাও কোনো ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে শুকনো আবহাওয়া থাকবে এমনটা জানানো হয়েছে। পাশাপাশি দুই দিনাজপুর, মালদাতেও শুকনো আবহাওয়া থাকবে এমনটা পরিষ্কার অর্থে জানানো হয়েছে। এবং আগামী 48 ঘন্টা বা দুই দিন পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি আসছে সে খবর দিয়ে দিলেন আবহাওয়া দপ্তর, যদিও কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে তাঁরা দেননি। তারা বলছেন প্রধানত 13 অক্টোবর থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে চলেছে। 14 অক্টোবর তারিখেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টি আসছে কিন্তু অতি ভারী ভারী বৃষ্টির সম্ভাবনার কথা এখনও আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারিনি। পাশাপাশি নিম্নচাপের যে পরিবর্তন এসেছে তার ফলে বৃষ্টির সম্ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে। প্রধানত এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 11 এবং 12 অক্টোবর অর্থাৎ আজকে এবং আগামীকাল সেরকমভাবে কোথাও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে 13 তারিখ থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানে হতে পারে, নদিয়া জেলাতে হতে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, হালকা মাঝারির সম্ভাবনাও কম রয়েছে। 14 তারিখে যে সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে প্রধানত মাঝারি মানের, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে সমস্ত এখনও জেলাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ 13 এবং 14 অক্টোবর। 15 তারিখে যে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রয়েছে সুন্দরবন, গঙ্গাসাগর, এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, বাসন্তী, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি ভেতরের দিকে জায়গা এবং জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 অক্টোবর, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত নিম্নচাপের অতি দুর্যোগ আসছে না, এটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে।
এছাড়া 16 তারিখে যে সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 16 তারিখে প্রচণ্ড বৃষ্টি আসছে, সেই সম্ভাবনা রয়েছে প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টিপাত চলতে পারে বিক্ষিপ্ত আকারে, কোথাও কোথাও, সব জায়গায় নয়। পাশাপাশি অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমাঞ্চলে, যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, সর্বত্রই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বাদ যাবে না উত্তরবঙ্গও, উত্তরবঙ্গেও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি চলতে পারে 16 তারিখে। 17 তারিখের যে আপডেট রয়েছে প্রধানত উপকূলে অতি ভারী বৃষ্টি চলতে পারে, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে রয়েছে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে। তবে সবথেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে উপকূলস্থ যে সমস্ত জায়গা রয়েছে, যেমন গঙ্গাসাগর সঙ্গে রয়েছে সুন্দরবন, এছাড়া রয়েছে দীঘা, কন্টাই, বাসন্তী, এছাড়াও অনেক জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই রকম সম্ভাবনা, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য সমস্ত জেলাগুলোতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর ছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখে। এবং দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপটি প্রধানত আছড়ে পড়তে পারে 17 অক্টোবরের আশেপাশে, প্রধানত দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায়। যে আপডেট ছিল সেটাই রয়েছে, পার্থক্য হচ্ছে এটাই, যেটি আগে আসার কথা ছিল সেটি 1.5 দিন বা 2 দিন পরে আসছে, এটাই হচ্ছে পার্থক্য। 18 তারিখে যে সম্ভাবনা রয়েছে 24 পরগনা, মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে, এছাড়া অন্যান্য সমস্ত জেলাতে প্রধানত মাঝারি, কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। 18 তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বঙ্গেই, পশ্চিমবঙ্গের, এটা রয়েছে আপডেট। এবং 19 তারিখে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে প্রত্যেকটা জায়গায়, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এবং 17 থেকে 18 তারিখের মধ্যে উত্তরবঙ্গের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলতে পারে। অর্থাৎ 19 তারিখে প্রধানত কলকাতা, হাওড়া, হুগলিতে যেমন মাঝারি থেকে মাঝারি ভারী, কোথাও বা ভারী বৃষ্টি চলবে, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটাই প্রধানত আপডেট রয়েছে। সুতরাং আপনাদের সমস্ত কিছু জানালাম আজকের আবহাওয়া এবং নিম্নচাপের জন্য কোথায় কেমন পরিবর্তন হতে পারে। এবং ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে এটা জানা যাচ্ছে আগামী 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। এছাড়াও যে আজকে ত্রিপুরার আপডেট রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বা হালকা মাঝারি, তবে কিন্তু আস্তে আস্তে ত্রিপুরাতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, নিম্নচাপের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী দিনগুলোতে। প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে 13 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত হালকা থেকে মাঝারি, কখনো কখনো একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে। আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রধানত 17 বা 16 তারিখ থেকে চলতে পারে একেবারে 18 বা 19 তারিখ পর্যন্ত। আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা, ঝাড়খণ্ডে তেমনটা বৃষ্টির আজকে সম্ভাবনা নেই, প্রধানত কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুব খুব কম। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত চট্টগ্রাম বিভাগের জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জায়গাগুলোতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে প্রধানত উত্তর বিভাগের জায়গা রংপুর, ময়মনসিংহ, সিলেটে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের জন্য প্রধানত বৃষ্টি আসছে 12 তারিখ থেকে 12 তারিখে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে উপকূলের জায়গাগুলো, এবং 13, 14 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কোথাও কোথাও হালকা মাঝারি, এবং এর সঙ্গে 16, 17, 18 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে, ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী, উপকূলের জায়গাগুলো সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।